আসসালামু আলাইকুম এভরিওয়ান, ন্যাশন কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আজও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে। তবে আমার রেসিপি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি শেয়ার করতে যাচ্ছি নিমকি। তবে আমি নিমকি তৈরি করে দেখাবো গমের আটা দিয়ে। সাধারণত আমরা ময়দা দিয়ে তৈরি করে থাকি, আজ কিন্তু দেখাবো গমের আটা দিয়ে। তো গমের আটা দিয়েও কিন্তু নিমকি পারফেক্ট হয়, খেতে মোচমোচে হয়। যতক্ষণ না আপনারা তৈরি করে না খাবেন ততক্ষণই আপনারা বুঝতে পারবেন না এরই মজা। চলুন আমরা দেরি না করে দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করা যায়। তারপর আমি একটি বাউলের মধ্যে 1.5 কাপ আটা চেলে নিয়ে নিলাম। এরই মধ্যে কিন্তু আমি যোগ করে দেব কালোজিরা। কালোজিরা আমি 1 টেবিল চামচ মতো যোগ করে দিচ্ছি। কালোজিরা দেওয়ার পর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলে নিমকিতে কিন্তু ভালো লাগে, তো সেজন্য লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি চিনি অ্যাড করলাম না। তারপর আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে কিন্তু আমি সব মিশ্রণ ভালোভাবে মেখে নিব। মেখে যেভাবে ডো তৈরি করে রুটি বানানোর জন্য ঠিক সেম আমি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য পানি লাগবে, তো আমি 1/2 গ্লাস মতো পানি ব্যবহার করতেছি। পানিগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম, যেহেতু আমি পরিমাণটা বুঝতেছি তো সেজন্য একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ধীরে ধীরে দিতে পারেন। তো আমি পানি দিয়ে এবার কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করে নেওয়ার পর রেপিং পেপার দিয়ে আমি কভার করে দিব 10-15 মিনিটের জন্য। ঠিক 10-15 মিনিট পর এবার আমি তৈরি করে নেব নিমকে। রেপিং পেপার কোলার পরও কিন্তু আমি আর একটু নীল করে নেব ডোটি। ঠিক এভাবে এবার আমি ছোটো ছোটো করে নিমকি তৈরি করে নিব। আপনারা চাইলে বড়ও তৈরি করতে পারেন, তো আমার ছোটো কেমন জানি ভালো লাগে সেজন্য আমি ছোটো করে করে তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। রুটিটি কিন্তু ভালো করে পারফেক্ট করে বেলতে হবে, একেবারে পাতলাও না একেবারে মোটাও না। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে বেলতে হবে। ঠিক এভাবে এবার আমি নিমকির যে শেপ থাকে সে শেপটা দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ঠিক এভাবে বেশি যদি মোটা হয়ে যায় তাহলে নিমকিটা ভালো হয় না, তো এরকম করে কিন্তু বেলতে হবে। একটি কিন্তু আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো কিন্তু সেম শেপে আমি করে নিব। ঠিক এভাবে এবার আমার সব নিমকি বানানো হয়ে গেলে তারপর আমি এগুলো কিন্তু ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এবার আমি গ্যাসের চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো আমার ডুবো তেলে ভাজতে হবে তো সেজন্য আমি 2 কাপের চেয়েও বেশি তেল দিয়ে দিলাম।
তারপর আমি তেল যখন হালকা গরম হয়ে আসলো ঠিক তখনই কিন্তু আমি নিমকিগুলি ছেড়ে দিচ্ছি। আর চোলা রাসটা হতে হবে মিডিয়ামের চাইতে একটু হাই, কারণ প্রথমত আমার একটু হাই দিতে হবে, তারপরে একেবারে লো করে নেব। প্রথম 5 মিনিট আমি হাইয়ে রাখবো, তারপর 15 হতে 20 মিনিট পর্যন্ত আমি নিমকিগুলো ভেজে নেব। একটু ধৈর্য ধরে কিন্তু নিমকিটি ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। তো সেজন্য একটু ধৈর্য নিয়ে কিন্তু এই নিমকিগুলো ভাজতে হবে। ঠিক এরকম আপনারা দেখতেই পারতেছেন, 20 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। ঠিক 20 মিনিট পর নিমকির কালারটি চলে আসলো। একে একে সব নিমকি আমি তুলে নিলাম আলাদা প্লেটে, তারপর আমি পরিবেশন করে দিব। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমি যদি নতুন কোনো রেসিপি দিই আপনাদের হাতে পৌঁছে যাওয়ার জন্য। আর আপনাদের এই রেসিপি সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে